আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে ভিডিওটা আমরা ঢাকায় যাচ্ছি, ঢাকার রমনা বটমূলটা আমরা ঘুরে দেখব এবং আমরা অনেক অনেক আনন্দ করব এবং অনেক জায়গা ঘুরে দেখব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই কম বেশি জানি যে রমনা পার্কে পয়লা বৈশাখ অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে উদযাপন করা হয়, বাংলাদেশের সব থেকে সুন্দরভাবে ওখানে আয়োজন করা। আমরা জানি একটি শোভাযাত্রার আয়োজন করা হয়, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান এবং লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে পালিত হয়। সেই অনুষ্ঠানটিতে আমি কখনো যাইনি, চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে প্রথমবার অনুষ্ঠানটিতে যাওয়া যাক। অবশেষে আমরা ঢাকা এসে পৌঁছেছি, এখন আমরা যাব মিরপুরের উদ্দেশ্যে। এখন আমরা রেস্ট নিয়ে বাইরে বের হলাম, আমরা এখন পুল খেলতে যাব আমাদের বাসার পাশেই। আমার সাথে আছে হিমেল এবং আমার বড় বাবা আছে সাথে। আমরা এখন পুল খেলার জন্য বাসা থেকে একটু দূরে এভিনিউ 9 এর দিকে যাব। সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ, আজ আমরা সবাই রেডি হয়ে বসে আছি, এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমরা যাব রমনা পার্কের দিকে। আমার সাথে আছে এখন হিমেল, আমরা সবাই এখন অপেক্ষা করতেছি কখন গাড়ি আসবে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে রমনা পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিব।
ঢাকার এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, অনেক সুন্দর করে এখানে ডিজাইন করা হয়। আমরা কেবল রমনা পার্কে ভিতর প্রবেশ করলাম, দেখতেছেন আপনারা চারপাশে অনেক লোকজন, এছাড়াও রয়েছে প্রচুর গাছপালা, সকলেই নববর্ষের সাজে এখানে এসেছে। এখানে চারপাশে অনেক গাছপালা, সবুজে ঘেরা এলাকাটা অনেক সুন্দর, পরিবেশ বান্ধব এলাকা। আমরা এসেছি এখানে টোটাল পাঁচজন, আমি, হিমেল, আমার ফুপি এবং আহনা আপু ও প্রিয়াঙ্কা আপু। জায়গাটা আসলেই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে যারা ঘুরতে এসেছে দর্শনার্থীরা, তারা খাবারকে ময়লা আবর্জনের আশেপাশে ফেলছে, এটা ভালো লাগলো না দেখে। এখানে যারা ঘুরতে এসেছে দর্শনার্থীদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চারপাশে রয়েছে, এছাড়াও অ্যাম্বুলেন্স ঘুরতেছে। আপনারা দেখতে পড়তে চারপাশে আসলে অনেক লোকজন, পয়লা বৈশাখে ঘিরে এখানে অনেক লোকজনের সমাগম ঘটে। ঘুরতে ঘুরতে হঠাৎ এই বাচ্চাটার দিকে নজর পড়লো, বাচ্চাটিকে ছবি তোলার জন্য সম্ভবত এখানে উঠানো হয়েছে, পরবর্তী সে নামতে পারতেছে না। এইগুলোর থেকে আমরা সাবধানে থাকবো, কারণ এখান থেকে পড়ে গেলে বাচ্চাটি অনেক আহত হবে। রমনা পার্কে একটু ঘোরাঘুরি শেষে আমরা এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন, সবাই হাতে বেলুন বাসি নিয়ে, পয়লা বৈশাখ উপলক্ষে এখানে সবাই জড়ো হয়েছে, এখানে ঘুরে বেড়েছে লোকজন, বাইরে থেকে অনেক লোকজন এসেছে এখানে। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলাম, আমরা এখন মধুর ক্যান্টিনের দিকে রওনা দিব, কারণ আমাদের মধুর ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে খাবো আমরা, তার জন্য আমরা এখন মধুর ক্যান্টিনের দিকে রওনা দিলাম। মধুর ক্যান্টিনটি হলো কলা ভবনের পাশে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা মধুর ক্যান্টিনের সামনে চলে এসেছি। মধুর ক্যান্টিনটি এটা প্রতিষ্ঠা করা হয় মধুদার স্মরণে। মধুদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। এই ক্যান্টিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের পিছনের দিকে অবস্থিত। অনেস্টলি বলতে গেলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগে, চারপাশে অনেক গাছপালা, অনেক সুন্দর দেখতে লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ঢুকলে আলাদা একটা ফিল কাজ করে, অনেক ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
আমরা এখন আছি টিএসসি মোড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রো ট্রেনের ব্রিজ। আশেপাশে অনেক লোকজন পয়লা বৈশাখ উপলক্ষে সবাই ঘুরতে বেরিয়েছে, অনেক সেজে গুজে বেরিয়েছে, অনেকে অনেকে রিক্সায় করে ঘুরছে, পায়ে হেঁটে ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুচকার দোকান আছে, অনেক লোকজন। আমরা দুপুরে খাবার জন্য এখন শাহবাগের একটি রেস্টুরেন্টে আছি। খাওয়া দাওয়া শেষে আমরা এখন মেট্রো স্টেশনে আছি। আমরা এখন কারওয়ান বাজারের দিকে রওনা দেব মেট্রোর মাধ্যমে। আসলে আমার প্রথম এই মেট্রো জার্নি এটা। মেট্রো স্টেশনে ঢোকার পরে আসলে আমি চমকে গেলাম, কারণ বাংলাদেশে এমন একটা স্টেশন কেউ ভাবতেও পারেনি। ঢাকার বুকে মেট্রো যে স্টেশনগুলো রয়েছে, প্রথমে যদি কেউ ঢুকে, ঢোকার পরে সে ভাবতে পারে না সে বাংলাদেশে আছে না জাপানে আছে। একদম অনেক সুন্দরভাবে সাজানো, এক আধুনিকতায় সমৃদ্ধ আসলে বাংলাদেশে এত সুন্দর একটা মেট্রো স্টেশন কল্পনা বাইরে। বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে, একদিন বাংলাদেশ উন্নতির শিরশিখরে পৌঁছে যাবে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই চারপাশে অনেক ভিড়, টিকিট পেতে খুবই কষ্ট হয়েছে, প্রচুর ভিড় ঠেলে দেন আমরা টিকিটটি গ্রহণ করেছি। এখন আমরা ট্রেনের জন্য উপরে চলে যাব। এসকেলেটরটি বন্ধ থাকার কারণে আমাদেরকে কষ্ট করে পায়ে বেয়ে সিঁড়ি থেকে উঠতে হচ্ছে। এটার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। ট্রেনটি গন্তব্যস্থল উত্তরাখণ্ড, পরের স্টেশন। এখান থেকে বেরোর সময় এমআরটি পাসটি এখানে জমা দিতে হয় এবং দরজাটি খুলে যায় এবং আমরা এখান থেকে বেরিয়ে যাই। আসলে আমার কাছে মেট্রো জার্নিটা খুবই ভালো লাগছে, কেননা এক স্থান থেকে অন্য স্থানে খুবই দ্রুতভাবে শান্তিতে যাওয়া যায়। কেননা আমরা জানি ঢাকায় ট্রাফিকের একটা অনেক সমস্যা রয়েছে, এটা থেকে মুক্তির জন্য একটি সেরা মাধ্যম হলো মেট্রো। এখন আমরা যাচ্ছি ধানমন্ডিতে, বাবুমশাই হেরিটেজ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। কলকাতার স্টাইলে রেস্টুরেন্টটি পরিচালিত হয়, খাবারও কলকাতার স্টাইলে। আমরা এখন আছি বাবুমশাই হেরিটেজে। অনেক সুন্দর করে সাজানো জায়গাটি, কলকাতায় যেমন সাজানো থাকে কলকাতার রেস্টুরেন্টগুলো, উপর বাংলার বাঙালি ঐতিহ্যের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখন আছি ধানমন্ডি লেকে। আমরা ওই ভিড় থেকে বেরিয়ে একটু শান্তিতে থাকার জন্য আমরা এখন ধানমন্ডি লেকে আছি। ধানমন্ডি লেকটি আলো বাতাসপূর্ণ একটি জায়গা। এখানে অনেক সুন্দর পরিবেশটি, পাশে একটি লেক রয়েছে এবং চারপাশে হাঁটার জন্য জায়গা রয়েছে। আমরা এখন এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। পয়লা বৈশাখ উপলক্ষে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন অনেক লোকজন রয়েছে এখানে।
এটা হলো উঠান রেস্টুরেন্ট ধানমন্ডিতে। এখানে আমরা এসেছি কফি খাওয়ার জন্য, আর একটু আড্ডা দিব আমরা কিছুক্ষণ। সারাদিন অনেক ঘোরাঘুরি পরে একটু কফি খেলে ফ্রেশ লাগবে এবং এনার্জি পাওয়া যাবে। আমরা এখন আছি উঠানের বাইরে পাশে একটি জায়গায়, এখানে আমরা গাড়ির জন্য বসে অপেক্ষা করতেছি। আমাদের গাড়ি আসলে আমরা বাসার জন্য রওনা দিব। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে যাদের কাছে, তারা সবাই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের স্যার এটাই অনুরোধ, কীভাবে আমি আমার ভিডিওগুলো আরও ভালো করতে পারবো তার জন্য কিছু পরামর্শ দিবেন আমাকে কমেন্ট বক্সে। সকলকে ধন্যবাদ।